হাই ভিউয়ার্স, আমি সৌভিক। আপনি দেখছেন সৌভিক আর্ট ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সাথে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো আমরা আজ একটি নকশা তৈরি করছি। তো এই নকশাটি হবে কিছুটা এই রকম, যেমন আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো মধ্যখানে থাকবে একটি ফুল এবং তার দু সাইডে থাকবে দুটো পাতার রোদ টাইপের থাকবে দু সাইডে, যেমন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরপর আমরা ভিডিওর দিকে যাচ্ছি। তো এখানে আমরা প্রথমেই মধ্যখানে একটি গোল বানিয়ে নিয়েছি বৃত্ত, এবং তারপরে দু সাইডের আমাদের যে আমরা করেছিলাম যে পাতার লোদগুলি হবে, তো তার জন্য আমরা দুটি যে আমাদের নকশা আমরা করব সেটি বানিয়ে নিয়েছি। এবং এরপর আমরা ফুলের পাপড়িগুলোকে করছি। তো পাপড়ির যে শেষের অংশ অর্থাৎ যেখানে শেষ হচ্ছে সেদিকে আমরা শুরু করে দিচ্ছি, এবং এরপর আমাদের টুলসের সাহায্যে ফুটির ডিটেলিং আমরা করে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ ফুলের ডিটেলিং আমরা করব আমাদের যে টুলস রয়েছে তার সাহায্যে। তো আমাদের ডিটেলিং হওয়ার পর এবার আমরা জল ব্রাশ করে দিচ্ছি মসৃণ করার জন্য। তো আমাদের জল ব্রাশ করা হয়ে গেলে এরপর আমরা টুলসের সাহায্যে যে আমাদের দাগগুলি থাকে ফুলে সেই দাগগুলি আমরা এবার দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা সোজা দাগ দিয়েছি এবং তারপর একটু আড়াভাবে দাগ আমরা দিয়ে নিচ্ছি, এবং তারপর ফুলের পাপড়ির প্রতি পাপড়ির মধ্যেখানে একটি করে দাগ আমরা দিচ্ছি, এবং সাইডে আরও দুটি করে দাগ এখানে আমরা দিয়ে নেব। তো আমাদের দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একের পর এক যে আমাদের পাতাগুলি রয়েছে সে পাতাগুলি আমরা বানাবো। তো ঠিক এভাবেই পাতাগুলি আমরা বানিয়ে নেব। এরপর একে একে সম্পূর্ণ পাতাগুলি আমরা লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা লাগাবো দ্বিতীয় সাইডে। এক সাইড হওয়ার পর এই সাইডটি হয়ে যাওয়ার পর ওপরে আমরা গোল গোল বৃত্ত দিয়ে দিচ্ছি বড়ের থেকে ছোট আকারে। এরপর এক সাইড হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় সাইড বানিয়ে নিচ্ছি। তো আমাদের দ্বিতীয় সাইড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বৃত্তগুলো আমরা দিয়ে নিচ্ছি। এরপর একটি কুড়ি টাইপের এখানে আমরা দিয়ে নিচ্ছি। এরপর তৃতীয় সাইড দিয়ে আমরা বানিয়ে নেব। তো আমাদের দ্বিতীয় সাইডের এক পাশটি হয়ে গেছে। তো এখানেও আমরা সেম গোল বৃত্ত এখানে আমরা দিয়ে নিচ্ছি। এরপর শেষে যে কুড়িটি আমরা দিয়েছিলাম এই সাইডে এরকম আমরা দিয়ে নিয়েছি, এবং এরপর দ্বিতীয় সাইডের যে পাতাগুলি সেগুলি আমরা লাগিয়ে নিচ্ছি। আবার এই সাইডে আমরা গোল বৃত্ত দিয়ে নিচ্ছি কিছু। তো আমাদের
আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সম্পূর্ণ নকশাটি একবার জল ব্রাশ করে নিচ্ছি এবং তারপর আমরা টুলসের ব্যবহার করব। আমাদের জল ব্রাশ করা মোটামুটি হয়ে গেছে, এরপর আমরা টুলসের সাহায্যে দাগগুলি ভালোভাবে এখানে আমরা দিয়ে নিচ্ছি। তো প্রতি পাতার মধ্যেখানে আমরা একটি করে দাগ প্রথমে দিয়ে নিচ্ছি। নকশার পাতাগুলিতে আমরা এভাবে দাগ দিয়ে নেব। এরপর পাতার সাইডে আবার দুটি করে দাগ আমরা দিয়ে নিচ্ছি। আমাদের নকশা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখুন কীরকম লাগছে এবং অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে, এবং ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।